দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নিজের দেওয়াল নিজেই লিখলেন শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বৃন্দাবন প্রামাণিক। বৃন্দাবন প্রামাণিক বর্তমান শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। শান্তিপুরের জননেতা প্রয়াত অজয়দের সাথে দীর্ঘ দিন ধরে রাজনীতি করে এসেছে। রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট অভিজ্ঞতা বর্তমান তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক। যদিও শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়েছেন বৃন্দাবন প্রামাণিক, এলাকার মানুষের পাশে থেকেছেন সবসময়। বছর দুয়ে একবার প্রাকৃতিক দুর্যোগ কারণে সেই এলাকার গঙ্গা ভাঙন থেকে শুরু করে ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বৃন্দাবন প্রামাণিক। এবছর শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনে শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বৃন্দাবন প্রামাণিক। কে প্রার্থী হওয়ার পর থেকে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি, পাশাপাশি দলীয় সমর্থক নিয়ে উৎসাহ যথেষ্ট। বৃন্দাবন প্রামাণিককে প্রার্থী হয় বৃহস্পতিবার সকাল সকাল নিজের দলীয় কর্মীদের ও সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডে বেরিয়ে পড়েন এবং এরপর নিজের হাতে দেওয়াল লেখন শুরু করেছেন। আর জেতার ব্যাপারে আশাবাদী 100%। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তারপরে জয়েন্টকে ফোন করি, জয়েন্ট দেখি রাত 10টার সময় ফোন করছে, আমার বোন গেল, আমরা বললাম কি আছে, বলে যে আমরা পিন্টুকে ধরেছি শুনে জানেন না, আর রাত্রেবেলা ওখানে ফোন করলাম, ওরা ফিরে গেলেন, লোক পাঠিয়ে দেন বাড়ি গাড়ি দিন আসে। তাকে একটু তাকাও দাদা একটুখানি, এই নাসিরকে নাসিরকে নাসির থাকবে ঠিক আছে তো অঙ্ক না আপনার জন্য মনে মতো করে কত না তুমি নিয়ে যাবো তো, এই নাসি তুমি নিয়ে যাবা যার সময়, এ দেখো লেখো লেখা শুরু হয়ে গেছে, ভোট ঘোষণার দিন থেকে দেয়াল লেখা শুরু হয়ে গেছে গোটা শান্তিপুরে 24টা ওয়ার্ডে। আমাদের দেয়াল লেখার আর হয়তো সামান্য কিছু ওয়ার্ড বাকি আছে, সব ওয়ার্ডেই দেয়াল লেখা শুরু হয়েছে, 2-4 দিনের মধ্যে দেয়াল লেখা শেষ হবে। এখন বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা চলছে, প্রচার পর্ব প্রত্যেকটা প্রার্থী প্রচার শুরু করে দিয়েছে, জয় নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, আমরা মার্জিন নিয়ে ভাবছি 24টা ওয়ার্ডে। কেমন মার্জিন হবে 24টা ওয়ার্ডে? গত উপনির্বাচন আপনারা জানেন যে আমাদের শান্তিপুরে উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ হয়েছে, আশা করছি উপনির্বাচনের চাইতেও এই পৌরসভার নির্বাচনে বেশ ভালো, অত্যন্ত ভালো রেজাল্ট হবে। পৌরসভা নির্বাচনে আপনাদের বিরোধী পক্ষ কাদের ভাবছেন? বিরোধী শূন্য শান্তিপুরে, বিরোধী কাউকে চোখে দেখা যাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে লড়াই করছে কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, আমাদের লড়াই 1 নম্বরে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।